আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা সেট করার জন্য চলে আসছি সোনারগাঁয়ে সোনারগাঁটা হচ্ছে বাংলার প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের ইসাখাইয়ের রাজধানী যেটা সোনারগাঁ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এটা হচ্ছে একটা চমৎকার বাড়ি এটার ভিতরে একটা অফিস আছে তো এই অফিসটাতে আমরা পাঁচ হাজার ওয়াটের হাইব্রিডের সোলার সেট এবং লিথিয়াম ব্যাটারি দিয়া ওয়াটের পাঁচ হাজার ওয়াটের যে হাইব্রিডের সোলার ইনভার্টার আছে এই ইনভার্টারটা আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সেট আপটা কমপ্লিট করছি ওয়াটের এই মেশিনটা আপনারা অনেকেই চিনেন নতুন করে ওয়াটকে আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার কোনো দরকার নেই কারণ ওয়াটের এই মেশিনটা আমাদের মার্কেটে হাইব্রিড সোলার ইনভার্টারের ভিতরে সবচাইতে ভালো মানের একটা হাইব্রিড সোলার ইনভার্টার গ্রোয়াটের এই মেশিনটা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করতে পারে এবং ডাইরেক্ট আপনার লোডে দিতে পারে যার ফলে দিনের বেলাতে তার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না তো এটা মূলত হচ্ছে অফিস এটা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই অফিসটা নয়টা পাঁচটা অফিস বেলাতে এখানে তেমন একটা কিছু ইউজ হয় না তো এখানে আমরা যেহেতু হাইব্রিডের সোলার সেটআপটা করে দিছি অফিস যেহেতু শুধুমাত্র দিনের বেলাতে চলে সুতরাং তার ইলেকট্রিসিটি কস্ট একেবারে জিরো জিরো ইলেকট্রিসিটি কস্ট সেই সাথে আপনারা দেখছেন আমরা একটা ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার দিছি এবং এই সেট আপটাতে আমরা দিছি হলো আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি আমরা এখানে পানির ব্যাটারি বা টিউবুলার ব্যাটারি ব্যবহার করি নাই আমরা এখানে ব্যবহার করছি আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি অফিসগুলোতে সাধারণত লিথিয়াম ব্যাটারি ইউজ করাটাই বেটার তার কারণ হচ্ছে লিথিয়াম ব্যাটারিগুলোতে পানি দেওয়া লাগে না কোনো ধরনের মেনটেনেন্স করা লাগে না কোনো ধরনের হ্যাসেল নাই সুতরাং একটা না একটা লিথিয়াম ব্যাটারি আপনি কমপক্ষে এক যুগ দশ থেকে বারো বছর পনেরো বছর ব্যবহার করতে পারবেন আর এখানে দেখছেন সাকো ব্র্যান্ডের একটা স্টেবিলাইজার আমরা দিছি এই অ্যাস্টেবিলাইজারটা দেওয়ার কারণ হলো এখানে গ্রামীণ এলাকা যদি ভোল্টেজ ড্রপ করে তাতেও যেন কোনো রকমের সমস্যা না করে অ্যাস্টেবিলাইজারের কাজ হলো ভোল্টেজ যদি লো থাকে সেটাকে একুরেট দুশো বিশে নিয়ে যাওয়া অথবা ভোল্টেজ যদি হাই থাকে সেটাকে আবার দুইশো বিশে নিয়ে আসা অর্থাৎ লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ দুইটার ক্ষেত্রেই স্টেবিলাইজার ভোল্টেজটাকে অ্যাস্ট্রল করে তো এখানে এই যে অফিসের যে স্যাট আপটা ওনারা আমাকে এর অনেক আগে থেকে বলছিলেন যে কফিল ভাই আপনি একটু সময় দেন আমি আসলে সময়ের অভাবে যেহেতু আউট অফ ঢাকা মানে এই কাজটা করতে পারি না যার জন্য করতে একটু দেরি হলো তো এ ধরনের সেট আপনারা যারা করতে চাচ্ছেন লিথিয়াম ব্যাটারিটা আমাদের দেশে যথেষ্ট পরিমাণে কস্টলি যদিও কস্টলি হয় আপনি এটা ইউজ করে শান্তি পাবেন আসলে একটা ব্যাটারি কোনো রকমের পানি দেওয়া ছাড়া মেনটেন্স ছাড়া একটা না দশ বারো বছর যদি ইউজ করা যায় মানে আপনি ব্যাটারিটা কবে কিনছেন আপনি নিজেরই মনে থাকবেন আপনি ভুলে যাবেন আর যেহেতু এটা গ্রোভার্ট মেশিনের সাথে সেট এবং হাইব্রিডের সেট এই সেট খুব চমৎকার একটা সেট এদের না আসবে কোনো ইলেকট্রিসিটি বিল না আসবে তাদের কোনো গ্যাদারিং মানে কোনো কোন রকমের টেনশান নাই তারা নিরিবিলি অন্তত দশ পনেরো বছর ইলেকট্রিসিটি নিয়ে তাদের কোনো প্যারা নাই সারাদিন যদি ইলেকট্রিসিটি নাও থাকে তাও তারা চলতে পারবে আটচল্লিশ ভোল্টের লিথিয়ামের ব্যাটারি আছে উইথ পাঁচ হাজার ওয়াটের তাদের সোলার প্যানেল আছে তাদের আর কি লাগবে অফিস হলো নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এদের এসি চলুক কম্পিউটার চলুক লাইট চলুক ফ্যান চলুক এদের তেমন একটা ইলেকট্রিসিটি বিলিয়ে আসবে না কারণ নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ফুল সানলাইটের সাপোর্টটা তারা পাচ্ছেন তো শুধু অফিস না আপনারা অফিস ছাড়াও যারা বাসা বাড়িতে ব্যবহার করবেন পাঁচ হাজার ওয়াটের এই ধরনের একটা সেট করতে আপনার প্রায় প্লাস মাইনাস সাত থেকে সাড়ে সাত লাখ টাকা সোলার প্যানেল স্ট্রাকচার সহ এভরিথিং সহ আপনার প্রায় খরচ হবে লিথিয়াম ব্যাটারি দিয়ে সাত লাখ সাড়ে সাত লাখ টাকা একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু এটার সুফলটাও আপনি লং টাইম পাবেন এই সেট আপটা অন্তত পক্ষে দশ থেকে পনেরো বছর ব্যবহার করা যাবে ইলেকট্রিসিটি বিল তো দিনেরটা আসবেই না বিশেষ করে বাসা বাড়িতে যারা ইউজ করবেন লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো তো আপনি চালাইতে পারবেনি হেভি লোড যেগুলো চলে যেমন ইন্ডাকশান চুলা অনেকে ইন্ডাকশান চুলার ভিতরে রান্না করেন ইন্ডাকশান চুলাগুলোতে কিন্তু ভালো টাকা বিল আসে আপনি চাইলে সোলার থেকে এই সেট আপ দিয়ে রান্নাও করতে পারবেন আপনার কোনো বিল আসবে না পানির মোটর আছে অনেকের পানির মোটরেও কিন্তু ভালো টাকা অ্যামাউন্টের বিল আসে পানির মোটরটা পানিটা আপনি দিনের বেলাতে উঠায় নেবেন আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না এই যে গরমের দিনে প্রচণ্ড পরিমাণে গরম গরমের ভিতরে অন্তত একটা এসি হলেও অনেকে ব্যবহার করেন এক টনের ইনভার্টার এসি দেড় টনের ইনভার্টার এসি হয় এক টন অথবা দেড় টন একটা ইনভার্টার এসি আপনি সারাদিনই সোলার থেকে চালাতে পারবেন দিন এসি চালালেও আপনার দিনের বেলাতে কোনো বিল আসবে না হাইব্রিড সোলার সিস্টেমটা মূলত ইলেকট্রিসিটি বিল ভালো সাশ্রয় করে যথেষ্ট পরিমাণে সাশ্রয় করে আপনি দিনে যা ইউজ করবেন সেটা একদম ফ্রি কিন্তু রাত্রে যেটা ইউজ করবেন সেটার বিল আপনার আসবে কারণ সোলার সিস্টেমটা রাত্রেবেলাতে কাজ করে না সোলারটা সূর্যের আলো থেকে সানলাইট থেকে আপনার ইলেকট্রিসিটিটা তৈরি করে তো রাত্রে যেহেতু সূর্যের আলো থাকে না রাত্রে তাকে ইলেকট্রিসিটি লাইনটা ইউজ করতে হয় অর্থাৎ গ্রিডের লাইন কিন্তু দিনের বিলটা আপনি চাইলে হানড্রেড পার্সেন্টও সেভ করতে পারবেন তো এটাতে অ্যাভারেজে সাত থেকে সাড়ে সাত লাখ টাকার ভিতরে আপনাদের খরচটা কমপ্লিট হয়ে যাবে যারা এই ধরনের সেট করতে চান সরাসরি আমাদের আইপিএস মার্টের অফিসে চলে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লাইনে ভালো থাকবেন আজ এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ